গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কেন জানি টিম ম্যানেজমেন্টের চোখের বিষ হয়ে গেছেন অলরাউন্ডার নাসির হোসেন। বিশ্বকাপের মূল পর্বে তাকে সুযোগেই দেয়া হয়নি, এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে সমর্থকদের তুমুল চাপের মুখে নাসিরকে দলে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট এবং সুযোগ পেয়েই সেটা দারুণভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও একের পর এক শতক উপহার দিয়ে যাচ্ছেন নাসির হোসেন। সদ্য সমাপ্ত হওয়া বিসিএলে ডাবল সেঞ্চুরিও করেছিলেন তিনি, সেঞ্চুরি করেছিলেন ইমার্জিং টিম এশিয়া কাপেও, এমনকি কয়েকদিন আগে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও মোহামেডানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি উপহার দেন তিনি। বল হাতেও দারুণ কার্যকরী নাসির হোসেন, ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্সের পরও নির্বাচক টিম ম্যানেজমেন্টের নজর কাড়তে পারছেন না তিনি। অবশেষে সম্ভবত নাসির হোসেনের ভাগ্যের শিখে ছিঁড়তে যাচ্ছে আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং এরপর জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেতে যাচ্ছেন জাতীয় দলের পরীক্ষিত এই অলরাউন্ডার। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে এ তথ্য দিয়েছেন। আগামীকালেই ঘোষণা করা হতে পারে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ স্কোয়াড। প্রাথমিকভাবে 18 জনের স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এই 18 জনের দলে থাকার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে নাসিরের। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডেই মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরিটাই মূলত তাকে স্কোয়াডের জায়গায় এনে দেওয়ার ক্ষেত্রে হয়তো মূল ভূমিকা পালন করছে। ওই ম্যাচে তার সেঞ্চুরির উপর ভর করেই মোহামেডানকে হারিয়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দ্বিতীয় ম্যাচেও ভিক্টোরিয়ার বিপক্ষে তিনি ছিলেন 41 রানে অপরাজিত।